আমরা মোবাইল অনেক টাইপের অ্যাপ ইনস্টল করি এবং দেখা যায় যে অনেক অ্যাপের দরকারও পড়ে না, সেই অ্যাপগুলো আমরা ডিলিটও করে দিই। কিন্তু সবচেয়ে ভয়ানক বিষয় হচ্ছে ওই অ্যাপগুলো ডিলিট করার পরেও কিন্তু আপনার মোবাইলের বিভিন্ন ছবি, ভিডিও কিংবা আপনার মোবাইলের ক্যামেরার অ্যাক্সেসও কিন্তু তাদের কাছে থেকে যায় এবং তারা আপনার মোবাইল থেকে ডাটা সংগ্রহ করতে থাকে। সো কীভাবে সেই অ্যাপগুলোকে টোটালি আপনার মোবাইল থেকে ডিসকানেক্টেড করবেন এবং আপনার মোবাইলের কোনো অ্যাক্সেস যেন তাদের কাছে না থাকে, সেই টাস্ক আপনাদেরকে দেখে দিচ্ছি। ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন, তাহলে আসলে অনেকেরই অনেক কাজে আসবে। পাশাপাশি আমার এদিকে ফলো দিয়ে রাখুন, এরকম অনেক ইম্পর্টেন্ট ভিডিওর ভিজা আপনার অনেক কাল দিবস। প্রথমে আপনার মোবাইল থেকে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে যাওয়ার পরে দেখুন গুগল লেখা আছে, সেই গুগল আপনাকে ক্লিক করতে হবে। এরপর নিচে চলে যাবেন, নিচে যাওয়ার পরে দেখুন এখানে লেখা আছে সেটিংস ফর গুগল অ্যাপস অথবা কানেক্টেড অ্যাপস লেখা থাকবে। যাই হোক, এরপর দেখুন কানেক্টেড অ্যাপস যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে একটা টোটাল লিস্ট চলে আসবে যে এই এই অ্যাপের কাছে আপনার ইতিমধ্যে কানেক্টেড আছেন, মানে আপনার মোবাইল থেকে তারা ডাটা সংগ্রহ করছে। সো আপনি এখান থেকে যে কোনো অ্যাপ থেকে আপনার মনে হবে যে না এই অ্যাপগুলোর সাথে কানেকশন আপনার এখন নাই, যেমন আমার, এবং এখান থেকে দেখুন ডিলিট অল কানেকশন ইউ হ্যাভ উইথ অ্যাডোবি স্টক এটাতে ক্লিক করলাম এবং কনফার্ম করে দিলাম। ব্যাস এতটুকু কাজ করে দিন এবং যত টাইপের ডিলিটেড অ্যাপ আছে সেই অ্যাপগুলোর সাথে কানেকশন আপনি এভাবে রিমুভ করে দিন, এতে আপনার মোবাইল যে কোনো হ্যাক হতে বাঁচবে। ধন্যবাদ সবাইকে।